মধুরে মন তোর না ভুল ভুলের রঙে রঙ যে মন তোর না ভুল তোর না ভুল। প্রিয় শ্রোতা, আর একটি ঝকঝকে তকতকে দিন, ভীষণ মনোরম সুন্দর একটা সকাল, রেডিও বাংলা দিলের পক্ষ থেকে শুভ সকাল আপনাদেরকে সাদর আমন্ত্রণ আজকের অনুষ্ঠানে। ও নদিয়াপা, এখন এখন কি কি বলেন আপনি, শুভ সকাল, এখন দুপুর, কি বলেন আপনি শ্রোতাদের, বলতে হবে শুভ দুপুর, শুভ অপরাহ্ন, দয়া করে আবার বলুন আপু। দুঃখিত শ্রোতা মন্ডলী, আমি ভুলে শুভ সকাল বলে ফেলেছি, তাই আপনাদেরকে জানাচ্ছি শুভ দুপুর। তাহলে শুরু করে আজকের অনুষ্ঠান, আর আজ আপনাদের সাথে বুঝতেই পারছেন আমি আছি নদী। নদী আপা একটু থামেন, আপনি তো আজ অনুষ্ঠান শুরুতে ভালোই গোলক ধাঁধায় ফেলে দিচ্ছেন। প্রিয় শ্রোতা, আপনারা জানেন নদী আপা সবসময় একটু উত্তেজিত, মানে একটু বেশি বেশি আবেগীয় তরল অবস্থায় থাকেন, তাই উনি আসলে অনেক ভালোবাসায় আপনাদের সম্ভাষণটাই ঠিক মতো জানাতে পারছেন না। আসলে ঘড়িতে এডিলেট সময় সন্ধ্যা 9:30, আপনারা টিউন করেছেন 103.1 MFA। লাকি, MF বলো না তো, বলো FM, 103.1 FM। ও নদিয়া পু, আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্রোতা বৃন্দ দয়া করে আরো একবার দেখে নিন তো আপনারা এই মুহূর্তে ঠিক কত টিউন করেছেন, আমি আসলে ভুলে গেছি, একটু চেক করে আসি। ভালো কথা নদিয়া পু, আপনি আমার রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছেন আর হাসছেন আমার দিকে তাকিয়ে, এনি প্রবলেম? না লাকি, এসব ঠিক ঠিক, আমি আসলে মনে করতে পারছি না আমি কে, তুমি কে, আমরা এখানে বা কেন, তুমি আমাকে একটু মনে করিয়ে দিবে কি হতে যাচ্ছে এই মুহূর্তে বা একটু পরে? নদিয়াপু, এখন ঘড়িতে আসলে 9:30, আসলে আমরা আছি টেলিভিশন বাংলা এডিলেডে, যেটা প্রতি বুধবার প্রচারিত হয় 103.1 FM। ও লাকি, থামো থামো, আর এগিয়ো না, কি বললে তুমি টেলিভিশন বাংলা এডিলেড, এই জন্যই বুঝি তুমি আমার সাজগোজ করে আসো এখানে, তা বেশ বেশ। প্রিয় শ্রোতা, লাকি নিজে ভুল ভাল বলতে বলতে ঠিক কোন দিকে আপনাদের নিয়ে যেতে চাইছে আমি আসলে বুঝতেই পারছি না, কোথায় বলবে রেডিও বাংলা এডিলেট নিয়ে আছি বাংলাদেশে তা না বলে কিনা টেলিভিশন, ও কোথায় যে যাই কি যে করি। নদিয়াপা, তাহলে আমরা আছি বাংলাদেশে, তাই তো আমি ভুল কিছু বলছি, এই তো বলতে চাচ্ছেন আপনি? না লাকি, আমার আসলে সাময়িক স্মৃতি বিস্মরণ হয়েছে মনে হচ্ছে, একটু পানি খাবো। আপনার আসলে পানি খাওয়া দরকার, আমার মনে হয় শ্রোতারা ভীষণ রকমের গোলক ধাঁধায় আছেন, আপনি সেটার জন্য দায়ী। নদিয়াপা, পানি খেয়ে আসেন। প্রিয় শ্রোতা, আপনারা শুনুন মন হারিয়ে যাওয়া, প্রিয়জনকে ভুলে না যাওয়ার উদাত্ত আহ্বানের শাহ আব্দুল করিমের একটা গান। গান শেষে ফিরছি আমি লাকি, ও আমার সাথে আছেন নদিয়াপা। তুমি বিনে আকুল পরা দেহ মন প্রাণ
সর্বশোধন করিলাম দান, সর্বশোধন করিলাম দান তোমার চরণের তরে, সোনা বন্ধু ভুইল না আমারে, আমি এই মিনতি করি রে, মিনতি করি রে, সোনা বন্ধু ভুইল না আমারে। আমার ছাড়িয়া যদি যাও, প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও, আমার ছাড়িয়া যদি যাও, প্রতিজ্ঞা করিয়া বলো গেলে ক্ষতি নাই আমার, তুমি বিনে প্রাণ বাঁচে না কি করিব আর, তুলমান গেলে ক্ষতি নাই আমার, তুমি বিনে প্রাণ বাঁচে না কি শ্রোতা। আপনারা শুনছেন রেডিও বাংলা এডিলেইড 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় অনুরণন বাংলাদেশে। জানিয়ে দিচ্ছি আজকের তারিখটি, আজ 5 অক্টোবর 2014, বাংলা 21, কার্তিক 1421। আর হ্যাঁ, আজ আমরা আছি দুজন আপনাদের সাথে যথারীতি, আমি লাকি, আমি নদী। তাহলে থাকুন আজকের পুরোটো সময় জুড়ে আমাদের সাথে। আর হ্যাঁ, আজ কথা বলতে চাইছি আমাদের জীবনের ভুলের সমাধান নিয়ে। লাকি, যে ডেটটি বললে তুমি, এটি ঠিক আছে তো না ভুল? ডেটটা বোধহয় ঠিক আছে, আমি দেখে নিয়েছি আপা। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আজকে কথা বলবো আসলে আমাদের জীবনের ছোটখাটো ভুলগুলো নিয়ে। তুমি প্রস্তুত তো লাকি? মনে হচ্ছে, পানি তো খেয়েছি আপনার সাথে সাথে, মনে হচ্ছে অনেকটা প্রস্তুত হয়ে আসছি নদী আপা। আসলে ভুল বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে একটু কথা বলি। এই যেমন ধরেন, যারা প্রথমবারের মতো রেডিও বাংলা এডিলে, ঠিক বলেছি কিন্তু আপা, টিউন করেছেন, তারা আমাদের প্রথমবার, মানে যারা আমাদেরকে প্রথমবারের মতো শুনছেন, তাদের কাছে এর মাঝেই আমাদের একটা পরিচয় তুলে ধরেছি, এবং তাদের কাছে আমি একজন অচেনা লাকি এবং আপনি একজন নদী, ঠিক কিনা আপু? ঠিক, এখানে কোনো ভুল নাই, কিন্তু একজন ব্যক্তি নদী বা লাকি কে যারা চেনেন বা জানেন তাদের কাছে কিন্তু একটা গলত থেকে যাচ্ছে। যাই হোক, বলছিলাম ভুল বলতে আসলে কি বোঝায়। আমরা প্রথমে, আমি নদী আপু, আপনি যেহেতু সিনিয়র মানুষ, আপনাকে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় আপু, আমরা যখন যা সবসময় দেখি বা শুনি সবসময়, সেটা কি সত্যি হয়? মানে সেখানে কি ভুল থাকে না? মানে আমার জানাটুকু এই কি মিথ্যা, মানে ভুল আমার না জানাটুকু? শোনো, ভুল হচ্ছে তাই যা আমরা আমাদের গতানুগতিক চিন্তা ভাবনা ও যুক্তিগুলোর বাইরে কিছু অভূতপূর্ব সিদ্ধান্ত বা কর্ম, তাই না আপু? আমি যেমন আপনাকে প্রশ্ন করতে চাই, আমি ছোটবেলায় পড়া শুরু করেছি এভাবে, এতে আপেল খেলে শক্তি হয়, বিতে ব্যাট চালানো সহজ নয়, সিতে ক্যাট ওই আসছে তেরে, ডিতে ডগ রঘুর হুকুম মানে। এখন বলেন রঘুটা কি? রঘুটা রঘুটা হচ্ছে প্রভু।
কিন্তু আমি এটা কখনোই বলতে পারতাম না, আমি এতই ছোট ছিলাম, সামহাও প্রভু উচ্চারণটা করতে পারতাম না, এবং আমি অনেক বছর পর্যন্ত প্রভুকে প্রভু বলতাম। এখন আপনি বলেন, এটা আমি কি ভুল ছিলাম নাকি শুদ্ধ ছিলাম, আপনার কি মনে হয়? ছোটবেলার যদি মানে ওই বয়সটা চিন্তা করি, সেক্ষেত্রে ঠিকই আছে, সেটা মানে ভুল হিসেবে না ধরাটাই ভালো। তাহলে তাহলে কি প্রমাণ হচ্ছে ভুল বলে আসলে কিছু নেই পৃথিবীতে? অনেক সময় ছোটবেলায় যেটা হয় যে আমরা অনেক কিছু দেখা যায় যে ঠিক মতো উচ্চারণ করতে পারে না বাচ্চারা, তবে ওই যে ওই সময় এগুলো কিন্তু মিষ্টি, এগুলো ভুল বলবো না। এবং আমার জানা মতে পৃথিবীর পুরো পৃথিবীর বেশিরভাগ বাচ্চারা পানিকে বলে মাম, তোরা কি ভুল বলে? না না ভুল বলে না। এবং আমি আরেকটু যদি যোগ করতে চাই, ছোট সময় যেটা হতো পরীক্ষা সময়ের কথা আমি বলি, যে আমাদেরকে সবার আগে যেটা শেখানো হতো যে পরীক্ষার সময় কিছু নির্দিষ্ট নিয়ম ছিল, সেটা ফলো করলে বেশি নাম্বার পাওয়া যাবে। আপনি জানেন আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, সো আমার আমি সবসময় এগুলো ফলো করতাম। লাকি তুমি তো কখনো সেকেন্ড হও নাই না জীবনে? আচ্ছা তুমি তো ফার্স্ট হয়েছে সবসময়। হ্যাঁ সবসময় ফার্স্ট হয়েছি, এটা আমার ভুল না তো? ঠিক তো, এটা ঠিক, এটাতে কোনো ভুল নেই। তো আমি যেটা বলতে চাইছি, ধরেন পরীক্ষার সময় আব্বুমু বলে দিত যে ভালো প্রশ্নগুলো আগে করো, যেগুলো তুমি পারো, যেগুলো কম পারো সেটা পরে করো। আমি এটা সবসময় ফলো করতাম, এই জন্য ফুল মার্কস পেয়েছি আপু, এটা আমি আপনাকে বলতেই পারি। কিন্তু আমার ফ্রেন্ডদের দেখতাম কিছু কিছু ফ্রেন্ড যেটা করতো, যে যেটা সে পারে সেটা লিখেই যাচ্ছে, লিখেই যাচ্ছে, শেষের দিকে এসে সবগুলো অ্যানসার করতে পারে, করতে পারেনি, এবং যেটা হলো যে ভুল নিয়মে সে পরীক্ষায় বসতো। তো আপনি এটাকে কিভাবে ডিফাইন করবেন? এইটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমাদের টাইম ম্যানেজমেন্ট বা আমরা বুঝে উঠি না, আসলে ছোটবেলার এই জিনিসগুলোকে আসলে আমরা ভুল হিসেবে না ধরি, বরং যেটা আমরা বোঝার পর আমাদের জীবনে যুক্তি মানে ভাবনা চিন্তা গুলো আসার পর যদি আমরা সেই কাজগুলো ঠিক মতো করতে না পারি, তাহলে সেটাকে আমরা ভুল হিসেবে ধরতে পারি। ওহ, ওই জন্যই আপনি আমার সিনিয়র, আর এই জন্যই তুমি লাকি। ঠিক তাই, আমি আসলে এরকম কিছু শুনতে যাচ্ছিলাম যে ছোটবেলার ভুলগুলো আসলে ভুল নয়। শ্রোতা বন্ধুরা, আরো কথা হবে, একটা গান শুনে আসি।
রেডিও বাংলা ডিলেট 103.1 এফএম-এ, আর আমাদের শুনছেন লাইভ। আমাদের শুনতে টিউন করুন এক্ষুনি এই মুহূর্তে। বলছিলাম ভুল নিয়ে, আসলে কিছু ভুল শুধুই অজানা, কিছু ভুল শতসিদ্ধ বিষয়াদি। যেমন ধরো, সরি আপু আমি ভুল করে তুমি বলে ফেলেছি, ধরেন আপু যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এগুলো আমরা অন্য কিছু জানলেও কখনোই বদলে যায় না। মানে আমি যদি ভুলও জানি, এগুলো কিন্তু বদলে যায় না। তো এই ক্ষেত্রে ভুলের সঙ্গে অনেকটা মানে আপেক্ষিক বলা যায় না, এটা শতসিদ্ধ। আপনার কি মনে হয় আপু? আমি একমত পোষণ করছি, তবে কিছু জিনিস আছে আমরা ছোটবেলার ভুল নিয়ে বলছিলাম যেটা, হ্যাঁ ছোটবেলার ভুল নিয়ে, কিন্তু আপনি যেটা বলেন যে অন্য কিছু কখনোই বদলে যায় না, তবে চেঞ্জ কোনো কিছু যখন পরিবর্তন হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এটা ভুল ছিল না, এটারও দরকার আছে। তা অবশ্য, তা অবশ্য। তো ছোটবেলার ভুলের ক্ষেত্রে কি আরো কিছু আপনি যোগ করবেন আপু? আপনার এই মুহূর্তে মনে পড়ছে, যেমন আমি পরীক্ষার কথা বলছিলাম, আপনি আমি তো বরাবর পরীক্ষা ভালো করি, তো আপনার সাথে আমার একটা মিলে নেই। কি শুনো, তোমার নিশ্চয়ই এটা মনে আছে, সরল অঙ্কের কথা নিশ্চয়ই মনে আছে তোমার। আপু কি যেন ছিল যে সরল অঙ্ক যদি প্রথমে একটা কোথাও ভুল হয়ে যায় তো অঙ্কের কিন্তু অ্যানসার মিলবে না, এটা তোমার জানা নেই? সবসময় কিন্তু বাবা আব্বা প্যারেন্টসরা সবসময় বলে দিতেন যে যতটা সম্ভব পারো সরল অঙ্কের অ্যান্সার করো না, অন্য অঙ্কগুলো অ্যান্সার করো, কিন্তু যেহেতু কোথাও যদি একটা কিছু হয় যেটা আমরা নিয়ম সরল অঙ্ক নিয়ম যদি আমরা মানে কোথাও ফলো করতে না পারি, ভুল করে ফেলি, তাহলে কিন্তু অঙ্কের অ্যান্সার কখনোই মিলবে না। দুঃখিত, আমার কিছু মনে পড়ছে না এই বিষয়ে। কি কি বলো তুমি, তুমি কি অ্যাজুয়াল লাকি মনে হচ্ছে না, তুমি কি আসলেই লাকি? সরল অঙ্ক তো তোমার ভুল হওয়ার কথা না। ঠিক আছে, আমার লাকির ভূমিকা অভিনয় করতে গিয়ে আমি ক্লান্ত, আমি মানে অনেক অনেক কষ্ট হচ্ছে আমার। মানে যেটা হয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে অনেকক্ষণ ধরে মজা করেছি, আপনারা যারা আমাদের গলা চিনেন নিশ্চয়ই, এরা ভীষণ রকমের দাদাই ছিলেন, আমি কথা বলছি নদী আর আমি লাকি, আপনারা বুঝতে পারছেন। তবে কিছুক্ষণ আপনাদেরকে একটু গোলক ধাঁধায় রাখলাম এবং সেই যে প্যারাটুকু দিলাম সেজন্য দুঃখিত, আনুষ্ঠানিকভাবে দুঃখিত। তো লাকি যেহেতু আমাকে সরল অঙ্কের প্যাচে নিয়ে যাচ্ছে, আমি ভাবলাম যে না এক্ষুনি আমার পরিচয়ে ফিরে আসি, দরকার নেই বাবা, আমি পড়াশোনা ছাড়া জগতে অনেক কিছু জানি, যেটা আমার লাকি জগতে মানে খুবই মানে কি বলবো জিনিস বোধ করি বোধ করে। তো লাকি তুমি তোমার জগৎ নিয়ে মানে এগিয়ে যাও, আমি আমার জগৎ নিয়ে এগিয়ে যাই। তো লাকি ছোটবেলার ভুলগুলো নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই, আমরা এগুলো উঠিয়ে রেখে আমরা চলে আসি আমাদের তারুণ্যের সময়গুলোতে। হ্যাঁ অবশ্যই। যেমন আমি যেটা শ্রোতাদের বলতে চাই সেটা হচ্ছে যে কিশোর বয়সের ভুল বলতে কিন্তু খুবই মানে ভুলগুলোকে আসলে কি বলবো নির্দোষ ভুল বলা যায়, মা বাবার কথা না শোনা, মা বললো যে এটা করো না আমরা সেটা করছি। কিন্তু কিশোর থেকে যখন আমরা তারুণ্যে যাই সেই সময়ের ভুলগুলো আমি মনে করি, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে ওই সময়গুলোতে যারা মা বাবার কথা শুনে বা হচ্ছে কি বলবো যে মেচিউরিটিটা ঠিক মতো আসে, ভুল কিছু ডিসিশন না নেয়, তারা বোধ হয় জীবনের পরবর্তী অনেক কিছুতে উইনার বলতে আমরা যা বোঝাই মানে জীবনের গোছানো অনেক কিছু পায়। আমি কি ঠিক বললাম নাকি কঠিন কিছু বললাম? আপু অনেকে আছে ইমোশনালি ব্যালেন্স না, সো তারা যদি কোনো কিছু মানে ভুল কিছু করে ফেলে সেটাকে তারুণ্য বয়স পর্যন্ত আমি বলবো যে একটা ইমোশনাল ইমব্যালেন্স হিসেবেই দেখা উচিত। এর পরবর্তী বয়সটাতে আপনি যেটা বলছেন একটু ম্যাচুরিটি, ম্যাচুরিটি বয়সটা আসলে ঠিক তারুণ্য না, তার আরো কিছুদিন পরে। আমি আসলে আমরা যেহেতু বাংলা রেডিও বাংলা এডিলেডি আছে, আমরা বাংলাদেশের প্রেক্ষাপট কথা বলবো, কৈশোর বা তারুণ্য যেটাই কথা বলছি সেটা বাংলাদেশে বলছি। তবে আমি আসলে লাকি যেটা বলতে চাইছি, আমি সরাসরি চলে আসি, সেটা হচ্ছে প্রেম বিষয়ক কথাটা বলতে চাইছি। আমি একটু ডিফাইন করে বলি যে যেটা দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি শ্রোতা বন্ধুদের সাথে দুটো মানে বাস্তব ঘটনা শেয়ার করব, মানে প্রেম বিষয়ক ভুল যেটা সচরাচর আমরা সবসময় দেখে থাকি। তবে একটা কিন্তু আপনাকে কথা স্বীকার করতেই হবে যে ভালোবাসা কিন্তু কখনো শুদ্ধ জায়গায় হয় না, ভালোবাসা সবসময় হয় একটা ভুল জায়গায়। আমার কথা না শ্রোতা, মনে হলে এটা আমার কথা না, এটা হাসান রাজা বলেছেন যে শুদ্ধ ভালোবাসা কখনো শুদ্ধ জায়গায় হয় না। আমার মাথা ভীষণ ভুলে গেছে, একটা গান শুনতে হবে। Thank you.
রেডিও বাংলা এডিলেড 103.1 FM সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। এইমাত্র যে গানটি শুনলেন সেটি ছিল হৃদয় খানের কণ্ঠে। লাকি, তোমার কি মনে হয় হৃদয় খান কোন ভুল মানুষকে ভালোবেসে এরকম গানটি এত হৃদয় দিয়ে গিয়েছিল? হতে পারে, হতে পারে, তা কিন্তু না। হৃদয় খান সঠিক মানুষকে পেয়েছেন, সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, ভালোবাসার মানুষকে পেয়েছেন, সুজানাকে। এবং এনিওয়ে, হৃদয় ভাঙা গান গিয়েছিল সুজানাকে পাওয়ার আগে, এখন কি গাবে জানি না, সময় বলে দিবে। তো আমি কিন্তু সত্যি উদ্গ্রীব হয়ে বসে আছি তোমার কাছে শোনার জন্য যে হাসন রাজার যে ইয়েটা টানলে তুমি, ভুল মানুষকে ঘিরে আমাদের প্রথম প্রেম, এটা আমি আরেকটু তোমার কাছে শুনতে চাইছি। এবং আমি আমি আমার কিছু জিনিস আমি শ্রোতাদের সাথে শেয়ার করতে চাই। আমি আগে তোমারটা শুনে নিই।
এটা আসলে কি বলবো, এটা ওনার একটা ফিলোসফি ছিল কিনা এভাবে উনি বলেছেন, এবং ওনার গানগুলো যেগুলো খুবই আমাদের জনপ্রিয় বাংলাদেশে, ওই গানগুলোতে কিন্তু এই এই ওনার এই কথাগুলো বারবার ফিরে এসেছে যে শুদ্ধ ভালোবাসা কখনো শুদ্ধ জায়গায় হয় না, ভালোবাসা হবেই একটা ভুল জায়গায়। আসলে হুমায়ুন আহমেদের কিছু কথা এই বিষয়ে আমি যোগ করতে চাই, যেমন কথা যেন পড়েছিলাম, হুমায়ুন আহমেদ বলেছে যে বাংলাদেশের বেশিরভাগ ছেলেদের প্রথম প্রেম হয় ভুল জায়গায়, সেটা হচ্ছে কাজিনদের সাথে, বা আমি আরেকটা শব্দ বলতে চাচ্ছি না। তো বিষয়টা আসলে আমি জানি না প্রেমের ক্ষেত্রে কেন যেন আমাদের বাংলাদেশের বেশিরভাগ ছেলে মেয়ে একটা ভুল করেই ফেলে শুরুতে, বেশিরভাগ আমি এই জন্য বলছি যে আমি এটা কি আসলে আমরা ভুল বলবো নাকি বলবো যে তাদের মেন্টাল কেমিস্ট্রি ভালো ছিল না, কোনটা বলবো? এটা কি বলবো, এটা আসলে একটু চিন্তা করে বলা উচিত। বাট আমি তোমাকে ছোট্ট দুটো উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরো আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ডের কথা বলি, ইন্টারমিডিয়েট পাশ করার পর যেটা হয়, ইন্টারমিডিয়েট পাশ করলে একটা মেয়ের বয়স কত থাকে, খুব 16-17, মানে যদি ঠিক সময়ে পড়াশোনা করে, তো তার যেটা হলো যে কাজিনের সাথে প্রেম হয়ে গেল, কাজিন তাকে ছাড়া বাঁচবেই না, এবং সেই কাজিনকে যখন তার ভালো লাগলো বা কাজিনের তাকে ভালো লাগলো, আমরা কিন্তু সবাই বুঝতে পারছিলাম যে এটা ভালো ম্যাচ হচ্ছে না, মানে সম্ভব বোঝা যায় না যে আলাদা করে মেয়েটা ভীষণ রকমের কোমল একটা মেয়ে, সফট একটা মেয়ে, এবং জীবনকে খুব সুন্দর করে দেখে, আর ছেলেটা হচ্ছে একদম পাড়ার মানে ডার্ক সাইড একটা ছেলে, এবং মা স্বাভাবিকভাবে মা ভীষণ বাধা দিচ্ছিল বা অন্য বোনরা, কিন্তু সে কিন্তু যেটা হয় যে ছেলে তাকে বোঝাতে বাধ্য করেছে তাকে ছাড়া সে বাঁচবেই না, এবং বিয়ে হয়, বিয়ের পর যেটা হয় যে প্রথম কি অল্প কিছু সময় ভালো যায়, তারপর কিন্তু ছেলেটাকে আর কখনো সংসারে ফিরানো যায়নি সম্ভব, তো তার সেই কম বয়সের প্রেম কিন্তু আর থাকেনি। তো এটা বাংলাদেশে কিন্তু এরকম উদাহরণ অনেক বেশি থাকে। তো নদী বা প্রেমে পড়ার বিষয়টা কি আসলে কি আমরা একটা ভুল হিসেবে দেখবো, কারণ এটা তো আসলে আমাদের কন্ট্রোলের মধ্যে নাই, এবং হ্যাঁ ঠিক তাই, এবং ভুল প্রেম তো হয়ে যায়, গায়ের উপর এসে পড়ে যায়, প্রেমের উপর কেউ পড়ে না, তো সবই ঠিক আছে। বাট আমি যেটা বলছি যে তুমি দেখো যে এই ম্যাচিউরিটি গুলো মানে তোমার সেই কি বলবো যে মাস্টার্সে উঠে কজনের প্রেম হয়, প্রেম না মাস্টার্স না না মানে মাস্টার্স উঠেও যে একটা ভুল মানুষের প্রেমে আমি পড়বো না এরকম তো না, কোন একটা আবেগের কারণে হয়তো বা ভালো মানুষটাকে পিক করতে পারে না, সেটাই আর কি, মানে তাহলে কি আবেগ গুলো আসলে আমরা সবসময় কন্ট্রোল করতে পারি না, যে বলেন মুগ্ধতা মরে যায় ভালোবাসা মরে না, কোথায় ভালোবাসা তো মরে যায়, ভালোবাসা মরে যায় সেটাই, কোন কোন সময় ভালোবাসা এটা এটা কিন্তু এটা ভুল না, কিন্তু এটা ভুল কথা না, শ্রোতারাও নিশ্চয় আমাদের সাথে একমত হবেন, আশেপাশে তাকালেই বোঝা যাবে। এবং আমি যে উদাহরণটা দিলাম, হ্যাঁ আমার মানে বান্ধবীর ক্ষেত্রে এরকম ঘটেছে, আবার ঠিক উল্টাটাও দেখেছি, লাকি পাড়ার সবচেয়ে যে ভালো ছেলেটা, যে ভাইয়াকে দেখলে সবার বুক ধকধক করতো, মানে পড়াশোনা ছাড়া কিছুই বুঝতো না, মানে চকচকে বলা যায় না, খুবই মেধাবী একটা ছেলে, মানে চশমা পড়া দেখলেই ভালো লাগে, এবং দেখলেই মনে হয় ভাইয়াটার জন্য কিছু করি, সেই ভাই কথা নাই বার্তা নেই, পাড়ার সবচেয়ে যে মানে মানে কি বলবো যে আমি মেয়েটাকে এক কথায় ডিফাইন করতে পারছি না, মেয়ে তো মানে সমগোত্রীয় বলে একটু মানে সহানুভূতি রেখেই বলছি, কিন্তু তারপরে সেই মেয়েটা ছিল এরকম যে যার লাইফের প্রধান ইয়ে ছিল সাজগোজ, মুগ্ধতা ছড়িয়ে বেড়ানো ছাড়া তার লাইফের কোনো ফিলোসফি ছিল না, সেই মেয়েটার প্রেমে পড়লো কিনা সেই ভাইয়াটা, এক সময় আমাদের চোখের সামনে দেখলাম সেই ভাইয়া রীতিমতো হাবুডুবু, আমরা সবাই বুঝতে পারছি যে ভাইয়াটা ভুল করছেন, হ্যাঁ ভুল করছেন, কিন্তু সেই ভাই বুঝতে পারলেন না, এবং যথারীতি সেই ভাইয়ের লাইফও আমাদের জানা মতে আমরা অনেক বছর পরে খোঁজ নিয়ে দেখেছি হ্যাপি হয়নি সামহাউ তার ওয়াইফ, তো কি বলবে মানে ভুল মানুষ কি করে ভালোবাসা গুলো কেন হয় বাংলাদেশে জানি না, শ্রোতা বন্ধু ভাবেন, একটা গান শুনে আসি।
যেটি বলছিলাম ভুল মানুষকে ঘিরে ভুল ভালোবাসা, কিন্তু অনেক সময় আমরা ভুল মানুষকে ঘিরে অনেকে সংসার কিন্তু সেটা নাও হতে পারে। আমি যেহেতু শ্রোতাদের সাথে শেয়ার করব বলে অন্য দূরে না যাই, আমি আমার জীবনের অভিজ্ঞতাগুলাই শ্রোতাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ড, মানে এক ফ্রেন্ড নাও, তোমারও এরকম খুঁজলেই পাবে যে অনেকেরই ভালোবাসা মানুষের সাথে বিয়ে হলো না, ফ্যামিলিগত ভাবেই বিয়ে হলো, কিন্তু সেই সম্পর্ক দেখা যাচ্ছে যে মানে কি বলবো যে মেড ফর ইচ আদার বলতে যা বোঝায় সেরকম হচ্ছে অনেক ক্ষেত্রে, আবার ঠিক উল্টাটাও হচ্ছে। অনেক অনেক মানে সেই রকম কেমিস্ট্রি, সেই রকম ভালোবাসা ক্যাম্পাস লাইফে দেখেছি, কিন্তু বিয়ের পর হয়তো। তবে নদী আপনাকে আমি একটা কথা বলতে পারি, অনেকের কাছে আমি শুনেছি মানে যারা একটু 60 দিকে এজ, হ্যাঁ, তাদের হয়তো ভালোবাসার, ওনারা আমার সাথে শেয়ার করছেন, তাদের হয়তো ভালোবাসার মানুষের সাথে পরিণতিটা হয়নি, অন্য একজনের সাথে হয়েছে, কিন্তু জীবনের কোন কোন সময় তাকে যে মনে পড়ে না তা কিন্তু না, এটা ওনারা কিন্তু স্বীকার করেছেন যে ওই মানুষটিকে আমার প্রায়ই মনে পড়ে। হ্যাঁ, এবং দুই ভাবে মনে পড়ে, একটা হচ্ছে যে আমি আমি কারো কারো মাঝে টেন্ডেন্সি এরকম দেখেছি যে আমরা ধরো আমি হয়তো আমার ফ্রেন্ডকে চিনি, তার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হয়নি, অন্য কোথাও বিয়ে হয়েছে, আবার আমাদের সেই ফ্রেন্ড ছেলে বন্ধুটাকেও চিনি যে তার অন্য জায়গায় বিয়ে হয়েছে, তো দুজনেই সবসময় একটা সুখী সুখী, মানে এখন তো বুঝে ফেসবুকের লাইফ, দুজনেরই আমরা হয়রান যে কে বেশি সুখী কে বেশি সুখী। তো আমার খুব জানতে ইচ্ছা করে, জানি যে এটা ডিসেন্ট হবে না, আমার কখনো কখনো ইনবক্স করতে ইচ্ছা করে সবাইকে সবটুকু হ্যাপি, তুমি কি ওকে মিস করো না, বা ওকেও জিজ্ঞেস করতে ইচ্ছা। এভাবে চিন্তা করা যেতে পারে যে ওই সময়টুকুর জন্য ওনারা দুজন ঠিক ছিলেন, ও মানে একটা ভালো সময় কাটিয়েছেন, দেন তারপরে যখন আবার নতুন, তার মানে ওই সময়টা শুদ্ধ ছিল, এখন এখনকার সময়টা শুদ্ধ, কিন্তু ভুলটা কার, যাকে বলা হয়েছিল সে বলেছিল যে হ্যাঁ সম্ভব, কিন্তু যিনি যাকে দেওয়া হয়েছে সে পড়েছে সম্ভব না, সম্ভাবনা এবং সম্ভব না, তুমি চিন্তা করো মানে ভুল কাকে বলে, শুধুমাত্র সম্ভাবনা এবং সম্ভব না, এই দুইটা কথার মিনিং এ ওদের লাইফটাই চক্রাকার হয়ে গেল। যে কোনো ভুল সম্পর্ককে টেনে নিয়ে যাওয়া কিন্তু শুধু ভুলেরই জন্ম দেওয়া, এটা চক্রাকারে ঘুরতে থাকবে, আরো ভুল হতেই থাকবে। সো হ্যাঁ, এটা এটা লাগে, তুমি খুব ভালো বলেছো। তো এইটুক আমি আমি দেখেছি যে হ্যাঁ, সরাসরি আমরা সংসার জীবনের কথাই বলি যে শুরুতে এরকম হয় যে সামহাও দেখা গেল যে
এমন কোন মানুষ পাবে না যে সুখী হতে না চায়। সংসার কিন্তু সবাই সুখী হতে চেয়েই শুরু করে, বা সব দিক সবটুকু মানে কেউ চায় না যে আমি অসুখী হব বলে সংসার শুরু করি, কিন্তু যেটা হয় সামহাও অনেক কিছু ক্লিক করে না। তো ক্লিক না করার পরে যেটা হয় যে ভুল মানুষ তুমি কাকে বলবে, ধরো একটা মানুষ মানে পুরোপুরি বিপরীত ধারা, হ্যাঁ একটা মানুষকে তোমার মানে কিছুতেই বিশ্বাস করা যাচ্ছে না, একটা মানুষ মানসিকভাবে অসুস্থ, সেই ক্ষেত্রে জিনিসগুলোকে নিয়ে টেনে নিয়ে গেলে আসলে ভুল থেকে ভুলই হয়, সেটা ভুলের জন্ম হবে। তো সেরকম ক্ষেত্রে শ্রোতাদের সাথে মানে আমরা মানে আমরা তো পরামর্শদাতা না, তারপর তোমার কি মনে হয় মানে তুমি এ বিষয়ে ধরো কেউ একজন যদি এরকম হয় তো সে কি এই সম্পর্কটা থেকে এসকেপ করবে না মানে কি করা যেতে পারে? সম্পর্কে যেটা হবে সেটা হচ্ছে যে যদি তাকে ক্ষমা করে তার ভুলগুলো ক্ষমা করে দিয়ে তার সাথে থাকা যায় তাহলে তার সাথে থাকতে হবে, আর যদি তার সাথে ভুলগুলো ক্ষমা করে দিয়ে থাকা না যায় তারপরও তাকে ক্ষমা করে দিতে হবে যে গো ফর ইওর ওন ওয়ে। হ্যাপি থাকতে চাই এবং সমাজও দেখতে চাই যে আমরা হ্যাপি আছি সবাই, ঠিক তাই। আমি যেটা একটু যোগ করবো সেটা হচ্ছে যে কোনো সম্পর্কের মাঝে ভুল আসতে পারে, তবে কিছু ভুল কিন্তু একটা গোটা মানুষকেই আমাদের সামনে সারা জীবনের জন্য ভুল মানুষ হিসেবে দাঁড় করিয়ে দেয়, এটা হতে পারে। এখন সে যদি অনিচ্ছাকৃত ভুল হয় তাহলে সরি বলুন, আত্মসমালোচনা করুন, মানে করুন বলতে আমি নিজেকে বলছি কথা সরি। অনেকে আগে বলতেন আমি যদি এখন মানুষ খুন করে এসে সরি বলি তাহলে কি বিষয়টা এরকম না, কিন্তু যেগুলো আছে আমাদের দৈনন্দিন জীবনে যে ছোটখাটো ভুলগুলো আমাদের হয়, আমার তখন মন ভালো ছিল না আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি আসলে মনে হলো আমরা আপনাদেরকে বলবো যে আপনারা আসলে যে ছোট্ট একটা ওয়ার্ড সরি আসলে এটার সাথে অনেক কিছু আছে, তো সরি বলা বেশি বেশি বলা বা সরি বলতে পারার এই যে একটা মানুষ, এখন আপনি আবার আপনার প্রিয় মানুষকে যে এরকম করে বললেন না শোনো আমি সরি তাহলে কিন্তু হলো না, তাহলে হবে না, হ্যাঁ বলতে হবে থাকতে হবে।
আমি ধরতেছি। শুনছেন রেডিও বাংলা ডিলেট 103.1 FM এ, আমরা এতক্ষণ শুনছিলাম পার্থের গান আমি ভুলে যাই, আমি ভুলে যাই তুমি আমার নও। এটা যে কার কথা আমি জানি না, মানে কিন্তু ভালো লাগে, মনে হয় উদাস চোখে তাকিয়ে আছে একটা মেয়ে এবং তার জন্য এই গানটি গাইছে পার্থ। এনিওয়ে লাকি, আমরা একটু বাস্তবে ফিরে আসি। আমরা খুব নদী আপনাকে আমি যেটা বলতে চাচ্ছিলাম, সবসময় আপনাকে আমি এটা বলি, আসলে এটা শ্রোতা বন্ধু দিদিকে আমি আজকে বলবো যে আপনার আশেপাশে যারা আছে তারা হয়তো 99% মানুষ আপনাকে বুঝতে পারে না, এমন না যে তারা আপনাকে ভুল বুঝে, বিষয়টা হচ্ছে যে তাদের সাথে হয়তো আপনার একটা সম্পর্কের একটা গ্যাপ আছে বা কোনো একটা কারণে সে মানুষগুলো আপনাকে বুঝে উঠতে পারছে না, কিন্তু ভুল কিন্তু বুঝছে না, কিন্তু আপনাকে বুঝতে পারে এরকম মানুষ হচ্ছে আপনার আশেপাশে 1%। তো আমাদের সবার কিন্তু চেষ্টা করা উচিত ওই 99% মানুষের সাথে আমাদের এই সম্পর্কের শিথিলতা যেটা আছে সেটাকে কমিয়ে আনা, এবং যে 1% মানুষ আমাকে বুঝতে পারে তাদেরকে নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করা। আপনি কিন্তু 100% মানুষকে আপনার আশেপাশে সুখী করতে পারবেন না এবং তারাও আপনাকে পারবে না। ঠিক তাই, অনেক টিচার মানুষ এবং বিষয়টা আসলে তাই, এবং আমি জিনিসটা আরো আরো ইজি করে দেখি, সেটা হচ্ছে যে হ্যাঁ তোমাকে তুমি সবার কাছে সবকিছু এক্সপেক্ট করতে যেও না। তোমার ইভেন তোমার দেখো তোমার হয়তো 20টা ফ্রেন্ড আছে, তার মাঝে কিন্তু কিছু কিছু সময় কিছু মানুষকেই মনে পড়বে। আমি বলছি যে বাকি মানুষগুলো তোমার লাইফে ভুল মানুষ তা না, কিন্তু সবাই সবার তোমার মতো করে তোমাকে বুঝবে না। সো আশেপাশে সঠিক মানুষগুলো থাকুক, তাদেরকে তুমি ভ্যালু করো, তারা তোমাকে ভ্যালু করুক। হৃদয়ের কাছে আসতে পারে এমন মানুষের সংখ্যা খুবই কম পাবেন, সেটা আশেপাশে যারা আছে তাদের মধ্যে যারা একদম আপনার হৃদয়ের কাছে আসতে পারে আপনাকে বুঝতে পারে এমন মানুষের সংখ্যা আসলে খুবই কম, খুবই কম। সো এইগুলো নিয়ে কষ্ট না পেয়ে যারা আমাকে বুঝতে পারে তাদেরকে নিয়ে আসলে হ্যাপি থাকার চেষ্টা করা উচিত। তবে লাকি, এখন একটু বাস্তব জগতে ফিরে আসি, আমরা পুরোই মানসিক জগৎ নিয়েই পড়ে আছি শ্রোতা বন্ধুরা। যেটা বলছিলাম সেটা হচ্ছে এডিলেড লাইফ এর ফিরে আসি। আমি জানি যে মানে এখানে পাড়ি দিয়ে বিদেশ বিভুঁয়ে পাড়ি দিয়ে এমন অনেকেই আছেন, এয়ারপোর্টে পা রেখেই ভেবেছেন আহা ভুল সবই ভুল, মানে কি এক জীবন বেঁচে নিলাম। তো তাদের জন্য তুমি কি কিছু বলবে? প্রথমে আসলে এডিলেডে নেমেই যে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে যে আপনি তো জানেন যে এডিলেড অস্ট্রেলিয়া কোয়ারেন্টাইন, আমরা অনেক সময় আসলে ডিক্লেয়ার করতে ভুলে যাই, এই যে একটা ভুল প্রথম থেকে শুরু এডিলেডে নামার পর থেকে। তারপর তো হচ্ছে প্রবাস জীবনে ছোটখাটো টুকটাক ভুলের মধ্যে দিয়ে তো জীবনটা যাই, এক দুই বছরে সবাই গুছিয়ে উঠেন, কিন্তু ওই যে পিছনে যে ছোট ছোট ভুলগুলো সেগুলো থেকে আসলে নতুন করে আমরা বাঁচতে শিখি প্রবাসে। ঠিক, এটাকে আমি ভুল বলবো না, ঠিক ভুল না, আমি যেটা বলতে চাইছি আমি আমি দেখেছি যে একই সময়ে আমরা অনেকে এসেছি, কেউ কেউ প্রফেশনালি খুব ভালো একটা জায়গায় চলে গেছে, অনেকের গাড়ি একটা জায়গা দুই তিনটা হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে। এখন সফলতার মাপকাঠি প্রত্যেকের জীবনে একেবারে ডিফারেন্ট, অবশ্যই কে কাকে কিভাবে সফল জায়গাটা দেখতে যায় সেটা নিয়ে কথা বলছি না, বাট আমি যেটা বলছি যে আমারও যে মনে হয় না তা না, মাঝে মাঝে মনে হয় কেন এলাম এই জীবনে, কারণ আমাকে অনেক বেশি টানে আমার বাংলাদেশ জীবন, আমার বাংলাদেশের ক্যারিয়ার, আমি যেখানটা আমাকে দেখতে চেয়েছিলাম সেই সব ফেলে আসাতে আমাকে সারাক্ষণই একটা পিছু টান আমার কাজ করে, এবং আমার শুধুই মনে হয় ভুল ভুল সবই ভুল। তো তারপরও আমি দিন শেষে যেটা সান্ত্বনা খুঁজি সেটা হচ্ছে চলেই যখন এসেছি, তো আমার কথা হচ্ছে যে এই জীবনটাকে মানে মানিয়ে নেয়া, এবং এখানে মানে কি বলবো মানিয়ে নেওয়ার পাশাপাশি হচ্ছে যে একটা ন্যূনতম একটা জীবন পাওয়ার জন্য যতটুকু পরিশ্রম করা উচিত মন থেকে সেটাই করে যাচ্ছি, এবং শ্রোতা বন্ধুরা সেগুলো করতে যে আমি নিশ্চিত আমার মতো আপনারা অনেক এক্সস্টেড হয়ে যান, কখনো কখনো বাসে উঠে মেট্রো কার্ডের জায়গায় ব্যাংক কার্ড পাঞ্চ করতে থাকেন, তো এই ভুলগুলো যতটা সম্ভব কমিয়ে নিয়ে আসুন, তাই না? আর আমি তো আগে বললাম যে ওই প্রবাস জীবনে এসে যে ছোটখাটো ভুলগুলো এগুলো আসলে পরবর্তী জীবনে লাইফকে আরো সহজ করে, আমার কাছে মনে হয় ভুল থেকে শিক্ষা নিয়ে, ভুল থেকে শিক্ষা নিয়ে। ঠিক তাই। তবে লাকি যেটাই বলো যে আমি আমাদের শ্রোতাদেরকে বলবো যে ভুল হতেই পারে, ভুল হলে খুব নার্ভাস হয়ে আরো ভুল না করে সেখান থেকে মানে ফাইট ব্যাক করে দাঁড়ানো, অবশ্যই, এবং এটা ক্যারিয়ারের ক্ষেত্রে হতে পারে, সামাজিক জীবনে হতে পারে, পারিবারিক জীবনে হতে পারে, অফিসিয়াল এনভায়রনমেন্টে হতে পারে। মানে আমি দেখেছি যে আমি আমি নিজে অনেক সময় এরকম হতো আমার, যে একটা ভুল করার পরে আমার মানে এতটাই অপরাধী লাগতো যে আমি আরো নার্ভাস হয়ে আরো কিছু ভুল করে ফেলছি, তো এটা বোধহয় ঠিক না আর কি। তবে ভুল করার পর অপরাধ বোধ থাকার দরকার আছে, অন্তত যে বললাম যে ছোট কথা সরি সেটা আমরা বলতে ভুলে যাই। আমাদের কিন্তু ভুল নিয়ে কিছু খুব সুন্দর সুন্দর কবিতা আছে, একটা দুটো এখনই পড়তে চাও নাকি আমরা একটা গান শুনি? আসব, একটা দুটো একটু পড়ে ফেলি। আচ্ছা একটা পড়ে ফেলো। যে যাই ভুলে ফেলে না ভুলে, রেখে যাই শুধু ভুল, আমি ভুলে যাই ভুল করে চাই ভুল করে আনি ভুল, ভুল করে দেখি আয়নায় সুখ, ভুল করে দেখি ভুলে যাওয়া মুখ,
ভুলে ভুলে যাই ভুল, যে যাই ভুলে ফেরে না ভুলে রেখে যাই শুধু ভুল। কবিতাটা বোধহয় রুদ্র গোস্বামীর ভুল ছিল, তাই না? ভুল কবিতাটা। আবার তুমি যেহেতু কবিতা বললে, কেন আমি আর চুপ থাকি, আমিও একটা ছোট্ট কবিতা পড়ে দেই। সেটা হচ্ছে আবার সেই কবিতাটা, কোথাও ছাপার ভুল হয়ে গেছে ভীষণ বিচ্ছিরি, এ পদ্য আমার নয়, এই আলপনা, এই পিঁড়ি, এই ছবি আমি তো আঁকিনি, এই পদ্য আমি তো লিখিনি, এই ফুল, এই ঘ্রাণ, এই স্বপ্নময় স্মৃতি নিয়ে এই ছিনিমিনি, এই পদ্য আমি তো লিখিনি। আমার পুরনো খাতা উঠছে হাওয়ায়, ছেঁড়া মলাটের নিচে পোকা কাটা মলিন পাতায়, আমের বোলের গন্ধ ছড়ে আছে অমক পলাশ, কবিকা সে পলাশ ধলেশ্বরী নদী চিরি ঘাটে একা একা ঝরে পড়ে, সে কি সেই 1950? মদন জাগলার মাঠে আজও এক বিষণ্ন শিমুল, গাছ ভরা, পাতা ভরা ভুল, স্মৃতি নিয়ে এই ছিনিমিনি, কোথাও ভীষণ ভুল হয়ে গেছে, এই ওই ছবি আমার নয়, এই পদ্য আমি তো লিখিনি, আমি লিখিনি। তারাপদ রায়ের কবিতা পড়লাম, একটা গান শুনে আসি। শ্রোতা মণ্ডলী, শুনছেন রেডিও বাংলা ডিলেট 103.1 FM এ। আমরা তখন শুনছিলাম সোলসেন নাসিমের কণ্ঠে এরই মাঝে রাত নেমেছে। উফ, দুর্দান্ত গান, মন ছুঁয়ে গেল। তাকে আমার আরেকটা গান মনে পড়ছিল, একটা গান আছে না, মানে আমি প্রায় এটা গাই, ভুলেতে ভ্রমর এলো। ভুল করছেন, ওটা ভুলেতে না, ওটা ঘরেতে। ও তাই না? ভুল নিয়ে প্রোগ্রাম করতে করতে ভুলেই পড়ে গেছি। আমি তো আজকে সারাদিন গাইলাম ভুলেতে ভ্রমর এলো গুনগুনে, ভুলেতে না ঘরেতে। দুঃখিত শ্রোতা বন্ধুরা, আমার মাথা আসলেই গেছে, আমি একটা ভুল মানুষ, এটা অনুষ্ঠান শুরুতেও যেমন প্রমাণ হয়েছে। বেশি সবাই কিন্তু আমরা ভুল মানুষ, আপনি না। শ্রোতা বন্ধুরা, আমরা আছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আমরা ভুল নিয়ে আর খুব বেশি কথা বলার সময় আমাদের সময় দিচ্ছে না। নদিয়াপা কিছু ভুলের কথা এখন বলতে চান, যেগুলো আসলে আমরা কখনোই ক্ষমা করবো না, চলুন আমরা সেই ভুলগুলো একটু শুনি। ঠিক তাই, সেটা হচ্ছে যে একটা ধরো তুমি আমার দীর্ঘদিনের বন্ধু, ধরে নিলাম, তো তুমি আমার সম্বন্ধে একটা ধারণা রাখো নিতান্তই, যে আমার পক্ষে কোন পর্যন্ত কি করা সম্ভব। তো হঠাৎ আমি যদি শুনি যে আমার এই কাছের বন্ধুটা, মানে শুনি না, মানে আমি দিব্য চোখে দেখলাম যে তুমি আমার সম্বন্ধে এমন একটা কিছু ভেবেছো বা করেছো বা কোথাও বলেছো যেটা আমার জন্য মৃত্যুর সামিল, তা আমি তো সেই তোমাকে নিশ্চয়ই ক্ষমা করতে পারবো না, যে তার মানে কি আমি এতদিন ধরে আমি যে লাকি আমাকে চিনত সেই লাকি আমাকে এরকম ভাবলো, তো সেই আমার ক্ষেত্রে এরকম একটা ভুল ডিসিশন লাকি নিল, লাকিকে আমি ক্ষমা করবো না। আরেকটা জিনিস যেটা আমাদের কখনোই ক্ষমা, মানে ক্ষমা
আমরা সবসময় করবো, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবো, বাট আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে প্রতিটা সমাজ সংসার দেশ বিরোধী কিছু মানুষ সব অনেক সবসময় থাকে, সেই মানুষগুলো হয়তো বৃত্তের বাইরে নিয়ে যাওয়ার জন্য এমন কিছু কুকর্ম করে যায় যেটা কখনোই ক্ষমা করা আমাদের উচিত না। তুমি যদি ব্যক্তি হিসাবে তোমার ব্যক্তি স্বাতন্ত্রতা থাকে, তোমার যদি দেশপ্রেম থাকে, তোমার যদি নিজস্বতা থাকে, তুমি নিশ্চয়ই তাদের কখনো ক্ষমা করবে না, অবশ্যই। তো আমরা বিদায় নিয়ে নিই লাকি শ্রোতা বন্ধুরা, আমরা যদি আজকে কোনো ভুল করে থাকি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিয়ে নিচ্ছি, শুভ রাত্রি। শেষে আমি একটু বলতে চাই, কোথাও ভীষণ ভুল হয়ে গেছে, ভীষণ ভুল, ভুলো না, আমারই ভুলে যেও না। Like to help others but don't know how to fit it in or where to start, we'd love to help you find out. Look up govolunteer.com.au, costs you absolutely nothing, and you'll see how the smallest gesture can help your community. Go on, check it out. You'll feel good about yourself, promise. Listen to the world's musical heartbeat on 5EBI 103.1 FM and EBI World. Hear the World is a world music series where you get to sit in the front row of exciting Dutch world music venues. Hear the World features artists from around the world and is hosted by Dira Sujan. Music differently every Friday morning at 6 on 5EBI 103.1 FM and in digital at EBI World. What do you do on Saturday night? Saturday night at the movies? Or Saturday night at the... Well, Saturday night, why don't you join me, Rita, with my team bringing you International Rendezvous. From 9 p.m. to Sunday 1 a.m, EBI brings you a world of music. International Rendezvous,
every Saturday night from 9 to 1. That's where you hear a world of difference. Now also in digital at EBI World. Start your Thursday mornings with me, Eric Ford, on Good Morning Folk from 6 o'clock. Good Morning Folk will take you back to live gigs from Adelaide's folk music institution, Traitor's Gate, then on a trip around the world every week. From traditional to contemporary, Good Morning Folk, every Thursday morning from 6 a.m. on 5 EBI 103.1 FM and digital at EBI World. You're listening to A World of Difference, 5 EBI 103.1 FM, www.5ebi.com.au. And a very good evening to all of our listeners here at 5EBI FM. I hope you've been enjoying the program so far today and that you join us at 10:30 for the very last program for the evening. And that is, of course, Folk Till Midnight, brought to Eric Ford. And of course, tomorrow morning you can wake up with Eric Ford as well with Good Morning Folk. But until then, stay tuned to 5EBI FM for Folk Till Midnight.